ভোট তো দিয়েছেন চোরকে, ভোট তো দিয়েছেন দালালকে, ভোট দিয়েছেন গন্ড মূর্খকে, তা আপনি তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? আল্লাহর কসম কয়েক দিনের মধ্যে পঞ্চায়েত ভোট হবে, তা শিক্ষিত মানুষের মর্যাদা কতটা আমরা দিচ্ছি সেটা বোঝাচ্ছি। তা আমরা আমি ভোটে দাঁড়িয়েছি সিপিএম থেকে, ভালো করে বুঝবেন। আর এই লোকটা কিছুই লেখাপড়া জানে না, রিক্সা টিক্সা চালায়। রিক্সা চালানো খারাপ কাজ নয়, আমি বোঝানোর জন্য বলছি। রিক্সা টিক্সা চালায়, নামটাও লিখতে পারে না। ওই লোকটা দাঁড়িয়েছে এখন তৃণমূল থেকে, বলুন তো জিতবে কে? আমি তো হেডমাস্টার, আমি জিততে পারবো না। না এই তো সমাজের অবস্থা, সমাজের অবস্থা নয় সমাজের অবস্থা। আমরা শুধু সরকারকে গালাগালি দিই, দিই না? হ্যাঁ সরকার চাকরি দেয় না, দ্রব্য মূল্য বেড়ে গেল, এই অমুক হলো তাই হলো, এ গরু চোর ও কয়লা চোর ও তেল চোর, আমরা এই শুধু স্লোগান দিই সরকারের বিপক্ষে, দিই না? দিই। এ গরিবের টাকা মেরে খায়, এ পাগল কোথাকারে। ভোটটা দেওয়ার সময় একবার ভেবেছিলেন যে ভোট টাকাকে দিচ্ছেন? এটা ভেবেছিলেন একবার? ভোট তো দিয়েছেন চোরকে, ভোট তো দিয়েছেন দালালকে, ভোট দিয়েছেন গন্ড মূর্খকে, তা আপনি তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? আল্লাহর কসম আমি রাজনীতির লোক না, আমি বোঝানোর জন্য বলছি। আমি এটা বোঝাতে চাইলাম যে আমরা মানুষকে বড় কোনো জায়গায় যখন পাঠাবো, বড় কিছু যখন তার কাছে কিছু আশা করব, অবশ্যই সেটা শিক্ষিত মানুষের পক্ষে আশা করা সম্ভব, অশিক্ষিত মানুষের জন্য নয়। শিক্ষিত মানুষদের সম্মান আছে না নেই? আছে, আমাদের কাছে নেই। আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি আমি। এক, এই পবিত্র আল কোরআনে একটা লোকের নাম আছে, তার নাম লোকমান। নাম জানেন? লোকমান, লোকমান হাকিম। তা আমরা হাকিম মানে ভাবি হয়তো আয়ুর্বেদিক চিকিৎসা টিকিৎসা করে, একদম নয়। পবিত্র আল কোরআনে লোকমান হাকিম একটা নাম এসেছে। উনি নবীও নন, রসুলও নন, একজন মানুষ। কি মানুষ? জ্ঞানী মানুষ। খিজির নাম শুনেছি আমরা, খিজির, হযরতে খিজির নাম শুনি না? খিজির নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, মানুষ ছিলেন, তবে খুব জ্ঞানী মানুষ। লোকমান খুব শিক্ষিত মানুষ। আল্লাহু আকবার। লোকটার বাড়ি কোথায়? আমরা জানি যারা জেনারেল শিক্ষিত ভাইরা, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাসাগর, খুব গরিব শ্রেণী মানুষের বসবাস। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে বাড়ি, তার নাম লোকমান হাকিম। আর দেখতে কেমন না? লোকটার ঠোঁটগুলো খুব মোটা, মাথার চুলগুলো পাখির বাসার মতো। আফ্রিকার লোক কেমন হয় আপনারা জানেন, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখেন, আর কালো কুচকুচ 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 করে, মোটা লোক, দেখতে একেবারেই খারাপ, কিন্তু লোকটা খুব জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী মানুষ বলে এই লোকটাকে সম্মান দিতে 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 একেবারে আল কোরআনের একটা সূরার নামকরণে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। এখান থেকে দুটো জিনিস শিক্ষা নেন। এক, সম্মান বংশের গৌরবে হয় না, হয় সম্মান কালো না ধলো এই কালার দেখে হয় না, সম্মান লম্বা না বেঠে এই কারণে হয় না, সম্মান কোন রাষ্ট্রের মানুষ এই কারণে হয় না, সম্মান কোন গ্রামে বাড়ি এই কারণে হয় না, সম্মান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির বাসার মতো মাথায় চুল, কালো কুচকুচে দেখতে, ঠোঁটগুলো খুব চওড়া, দেখতে একেবারেই খারাপ, অথচ তার বিদ্যার কারণে, তার শিক্ষার কারণে, তার বিদ্যার কাছে, তার শিক্ষার কাছে আল্লাহ মর্যাদা দিতে দিতে কোরআন মাজিদে তার নাম পৌঁছে দিয়েছে। এটা ভাবতে পারা যায় সমাজের শিক্ষিত মানুষদের অবস্থা কি? শিক্ষিত মানুষদেরকে সব আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর সমাজের বাটপাতদেরকে দিয়েছি সমাজ চালাতে।
কি বুঝি বুঝতে পারছেন না এই সমাজ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না পারেন বলুন একদমই পারেন না চলুন শিক্ষিতদের এত মর্যাদা এখন কোন শিক্ষা শিক্ষা তো দুই প্রকারের এটাও জানার ব্যাপার আছে আছে না আছে একটা দ্বীনি শিক্ষা আর একটা দুনিয়াবি শিক্ষা আছে সেটা বলবো ইনশাআল্লাহ বল আজিজ বক্তব্যটা দুটো পার্টে বললে আপনার বুঝতে সুবিধা হবে এক পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তৈরি করেছিলেন তিনি নবী ছিলেন এই মানুষটির নাম কি আদম আলাইহিস সালাম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এক দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস তৈরি করেছেন এই আশ্চর্য জিনিস তৈরি করার জন্য শুধু একটি শব্দ তিনি বলেছেন কুন হও ফায়াকুন হয়ে গেছে কোন রকমের দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করা হয়নি কত আশ্চর্য দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহু আকবার কত কঠিন সৃষ্টি দেখুন কত নিদর্শনাবলী রয়েছে দেখুন আমরা আকাশে একটা পাখিকে দেখতে পাই একটা নয় অনেক পাখিকে তার মধ্যে একটা খুব পরিচিত পাখি তার নাম বক দেখি না সন্ধ্যাবেলা দেখবেন সে যখন তার বাসাতে রিটার্ন করে তখন এই রকম ভাবে বাজুগুলো নাড়াতে নাড়াতে দুই তিনবার নাড়ানোর ফলে বাজুটাকে এই রকম ভাবে আটকিয়ে নেয় আর দেখবেন ও ভাসমান অবস্থাতে আকাশে চলতে থাকে থাকে না দেখেছেন তো এগুলো এগুলো দেখেন আর কি করেন বগল বাজান আর কি যে সাংঘাতিক ব্যাপার বক যাচ্ছে আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউসিকুহুন্না ইল্লা রহমান আল্লাহু আকবার দুই বা তিনবার বাজুটা নাড়া দেওয়ার পরে বাজু গুটিয়ে নিল বক নিয়েছে এরকম বাজু গুটিয়ে নেয় না দেখেছেন আল্লাহ বলছে মহা শূন্যের উপরে বাজু গোটানোর পরে ওকে কে স্থিরভাবে চালায় কে চালায় এটা আমি ইল্লার রহমান আল্লাহ ওকে আমি আসমানের উপরে মহা শূন্যতে ওকে আমি আস্তে আস্তে করে রাস্তা অতিক্রম করে দিই আল্লাহু আকবার বলুন তো এটা সহজ না কঠিন সহজ না কঠিন কঠিন তাই না আপনার পক্ষে সহজ আপনার পক্ষে সম্ভব যে একটা শূন্যের উপরে কোনো জিনিসকে দাঁড় করিয়ে রাখবেন সম্ভব সম্ভব নয় এটা একটা মারাত্মক আবিষ্কার কিন্তু এর পরেও একটি মাত্র শব্দ ব্যবহার করেছেন হও হয়ে গেছে দুই আমরা পবিত্র আল কোরআনুল কারিমে একটা শব্দ আমরা একটা আয়াত তার দিকে লক্ষ্য করলে আর একটা মারাত্মক আবিষ্কার আমরা দেখতে পাবো কি আল্লাহ তাআলা বলছেন যে মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান বাইনহুমা বারজা কুল্লা ইয়াবগিয়ান আল্লাহু আকবার মোবাইলে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে একটা নদী তার পানি রং হচ্ছে নীল কালার আর একটা তার পাশে নদী তার পানির কালার সাদা রঙের দুটো নদীর মাঝখানে প্রাচীরের ব্যবস্থা নেই কোন রকমের গার্ড নেই ডিভাইডেড কোন রকমের কিছু নেই তারপরেও এই নীল পানিটা দেখি জোয়ারের গতিতে যায় সাদা পানিটা ভাটার গতিতে নেমে আসে এ যদি ডান দিকে যায় ও বাম দিকে যায় এটা মোবাইলে দেখেছেন দেখেছেন তো
মাঝখানে প্রাচীরের ব্যবস্থা আছে না আল্লাহ বলছে এই গোপন অন্তরালের ব্যবস্থা করে দিয়েছি আমি এটা একটা গোপন অন্তরাল যা পৃথিবীর কোন বৈজ্ঞানিক যা পৃথিবীর কোন দার্শনিক যা পৃথিবীর কোন মেশিনে আজও পর্যন্ত এটা সম্ভব হয়নি যে এর মাঝখানে দুজনা ডিভাইডেডের মাঝখানে কি যে অন্তরাল রয়েছে আজও পৃথিবীর কোন বৈজ্ঞানিক তার দিশে খুঁজে পায় না পায় না অতচ এই সৃষ্টিটার জন্য শুধুমাত্র বললেন হয়ে গেছে একজন মাত্র সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে করে তৈরি করেছেন নিজে হাতে করে তার রূপ দান করেছেন নিজে হাতে করে তার পরিকাঠামোটা তৈরি করেছেন বলুন তো সেই সৃষ্টিটার নাম কি আদম আলাইহিস সালাম নিজে হাতে তৈরি এক আদম তালে কিসের তৈরি হলো মাটি আচ্ছা আপনার জানা আছে আদম ছাড়া পৃথিবীতে আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে আপনার জন্ম থেকে 2023 এর 14 ফেব্রুয়ারি পর্যন্ত ইতিহাস আপনার জানা আছে যে দ্বিতীয় কাউকে মাটি থেকে বানানো হয়েছে না তাহলে মানুষ বানানোর একটা পদ্ধতি হলো দুই আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছেন জান্নাতের এত নিয়ামত জান্নাতে এত সুন্দর জিনিস তারপরেও আদম আলাইহিস সালামের মন ভালো নেই আল্লাহ তাআলা আমরা যেটা করি এটা জানে না আমরা যেটা করব বলে অন্তরে মনের মনিকোটাতে সংকল্প করি সেটাও আল্লাহ জানে সেটাও আল্লাহ জানে ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর নিশ্চয় আল্লাহ অন্তরের কথা পরিকল্পনার জগতের কথা জানে জানে তো তা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এত আরাম আয়াস মন ভরছে না আল্লাহ বুঝতে পারলেন যে জান্নাতের মতো জায়গা তো এর যখন মন ভরছে না তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ব্যাপার কি নাকি একটা ভালো বউ দিতে হবে আমার আপনার কি হয় এখন বাড়ি চলে যান আপনার বেটা আছে আপনার বেটি আছে আপনার মা আছে আপনার বৌমা আছে সবাই আছে আপনার বুড়িটা বাড়ি নেই কি মনে হবে যে বাড়িটা যেন পুরো ফাঁকা কেউ নাই এটা মনে হবে না তার মানে বিপরীত লিঙ্গ অর্থাৎ অর্ধাঙ্গিনী সে না থাকলে বাড়িটা অসম্পূর্ণ মনে হয় ঠিক তেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের হাড্ডি দিয়ে তার পাঁজরের হাড্ডি দিয়ে বানালেন ওনার স্ত্রী অর্থাৎ ওনার বউকে নাম হচ্ছে হাওয়া কি নাম হাওয়া আচ্ছা আপনাদের জানা আছে যে হাওয়া ছাড়া পৃথিবীর আর অন্য কোনো নারীকে আর অন্য কোনো পুরুষকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে এটা আপনাদের জানা আছে নাই তাহলে মানুষ তৈরি দুটো পদ্ধতি হলো একটা কাদা মাটি দিয়ে আর একটা হাড্ডি দিয়ে এই দুটো এখন আর হয় না বা তিন আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম আব্বার নাম কি আব্বা নেই তাই তো তার মানে বিনা বাপে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন তাই তো এবার আপনাকে বলছি ঈসা ছাড়া পৃথিবীতে আর কেউ বিনা বাপে আজও পর্যন্ত এসেছে জানা আছে নাই তাহলে তিনটা পদ্ধতি হলো মানুষ সৃষ্টির চলুন আর একটা পদ্ধতি হচ্ছে এই যে স্বামী আর স্ত্রীর মিলনের ফলে পৃথিবীতে সন্তানের জন্ম আমার আব্বা মায়ের মিলনের ফলে আমি এসেছি আমার স্ত্রী আমার মিলনের ফলে আমার বেটা বেটি হয়েছে আমার বোন আমার দুলা ভাইয়ের মিলনের ফলে আমার ভাগ্না ভাগ্নি হয়েছে আজও এই 2023 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই সৃষ্টিটা অব্যাহত আছে না নেই আছে তাহলে চার পদ্ধতিতে মানুষকে তৈরি করা হলো আবার আমি গোড়াতে যাচ্ছি
আবার গোড়াতে আলোচনা ভুলবেন না, আমিও না বলার চেষ্টা করব। আর যদি আমি কোথাও লাইনচ্যুত হই আপনি আমাকে ধরিয়ে দেবেন, কারণ আমি মানুষ। এক, আদম আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা, যদি বলছেন নারীর মর্যাদা বলবেন তা অত দূরে যাওয়ার কি দরকার, ডাইরেক্ট বলুন নারী এই করলে জান্নাত যাবে, এই করলে জাহান্নাম যাবে। জি না, আমি কোন জায়গায় আসবো তবেই তো আপনার ভালোটা লাগবে। চলুন আবার আদম আলাইহিস সালামের কাছে যান। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এলেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারার একটা আয়াত। আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে সব জিনিসের নাম বলে দিলেন একটা একটা করে, এটার নাম এই, এটার নাম ওই, ওটার নাম অমুক, ওটার নাম তমুক, সব নাম বলে দিলেন। নাম বলে দেবার পরে আদমকে ডাকলেন আর ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে বলছে, এই ফেরেশতারা তোমরা বলো তো এইগুলোর নাম কি? তখন ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি যতটুকুন আমাদেরকে শিখিয়েছেন আমরা ততটুকুনই জানি, বেশি কিছু জানি না। তখন আল্লাহ তাআলা আদমকে বলছে, আদম ভাই তুমি বলো এইগুলোর নাম কি? তা আদম আলাইহিস সালাম একটা একটা করে চটপট চটপট করে সব নামগুলো বলে দিলেন। আল্লাহ তাআলা তখন বলছেন ফেরেশতাদেরকে, চলো আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন করলো না, নাম তার মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ও কাফেরদের দলভুক্ত হয়ে গেল। এইখানে আপনাকে কয়েকটা কথা বলে দিচ্ছি। এক, আচ্ছা বলুন তো দেখি, ইবলিস ইবলিস হলো কেন? দুই, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কেন সেজদা করিয়ে নিলেন, এটা বা কেন? এক, দুটি তার কারণ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাইলেন, এটা কি দেখতে চাইলেন? তিনি দেখতে চাইলেন যে আমার হুকুম ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে, এইটা দেখার বিষয়। দুই, ফেরেশতারা বলতে পারলেন না নামগুলো, আদম আলাইহিস সালাম বলে দিতে পারলেন। তার মানে বোঝা গেল যে ফেরেশতাদের থেকেও বেশি জ্ঞান ছিল আদম আলাইহিস সালামের সেই সময়ে, সেই মুহূর্তে। এই জন্য জ্ঞানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন। তার মানে পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের, জ্ঞানী মানুষদের সম্মান আছে না নেই? আছে। আমাদের বর্তমান সমাজে শিক্ষিত মানুষদের সম্মান আছে? আছে। বলছে হ্যাঁ আছে, পরীক্ষা করে দেখব। দেখি তাহলে পরীক্ষা করে, আমার তো অত সুসার নেই যে আপনাকে জমিয়ে রাখবো, এ ক্ষমতা আমার নেই। তবে আমি কিছু বলবো কথা, এর মধ্যে যদি ভালো লাগে বসুন, না লাগলে আস্তে আস্তে কেটে পড়ুন। এক, আমি মমতাজুল ইসলাম MBBS ডক্টর, বা আমি একজন বড় সাহিত্যিক, বা আমি কোনো কলেজের প্রফেসর, বা আমি আপনাদের গ্রামের স্কুলের হেডমাস্টার, ধরে না আমি আগে